রিয়াল মাদ্রিদের খেলা মানেই আরো একবার রিয়াল মাদ্রিদের নায়ক আসলে শেষ পর্যন্ত হয়ে গেলেন জুড বেলিংহাম। সুতরাং তাকে নিয়ে আসলে কথাটা বলতে হবে। চার ম্যাচ পাঁচ গোল, চারটাতে জিতেছে রিয়াল মাদ্রিদ এবং প্রত্যেকটাতেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটাও পেয়েছে জুড বেলিংহাম। এবং তার ইনজুরি টাইমের গোলেই 2-1 গোলে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ হারিয়ে দিল গেতাফেকে। এবং গেতাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল তাদের ঘর সান্তিয়াগো বার্নাবিউর সংস্কার কাজ শেষ হওয়ার পর প্রথমবারের মতো দারুণ একটা স্টেডিয়ামে। শুরুটা অবশ্য রিয়াল মাদ্রিদের খুব একটা ভালো হয়নি, তারা প্রথমেই বোরহা মাইরালের কাছে গোল হজম করে পিছিয়ে পড়ে এবং এরপর আমরা দেখেছি রিয়াল মাদ্রিদ তারা ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে গেছে। প্রথমে তারা সমতায় ফিরলেও একটা সময় মনে হচ্ছিল গেতাফে বোধহয় তাদেরকে প্রায় আটকে দিতে সক্ষম হবে। পুরোটা সময় তাদের ওই যে রিয়াল মাদ্রিদ তাদেরকে বারবার দেখেছে যে বার পোস্টে বল লাগছে, এখানে বল লাগছে, সেখানে বল লাগছে, গোল আর কোনো রকমই হয় না। শেষ পর্যন্ত জুড বেলিংহাম আরও একবার দ্য সেভিয়ার। একটা পেনাল্টির আবেদন ছিল, যদিও সেটা আসলে ডিজালাও হয়ে গেছে ভিএআরে। এরপর আপনি যেটা বলছেন টনি ক্রুজের অ্যাটাক, সেটা আসলে পোস্টে লাগলো। পুরো ম্যাচটা যদি আপনি দেখেন না, সেখানে আসলে রিয়াল মাদ্রিদ খানিকটা লাকিও বটে, খানিকটা লাগে দিন শেষে তারা তিনটা পয়েন্ট তাদের কাছে এনেছে। তবে রিয়াল মাদ্রিদের চিন্তার জায়গায় এভাবে আসলে কতদিন, আপনি যদি দেখেন চারটা ম্যাচ যে রিয়াল মাদ্রিদ খেললো এর মধ্যে দুটা ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদ ফার্স্টে গোল কনসিড করেছে। শেষ ম্যাচটা যদি আমরা দেখি সেল্টার সাথে, সেই ম্যাচে 81 মিনিটে যে জুড বেলিংহাম গোল করেছে, এর আগেও একটা ম্যাচ তারা আর্লি গোল কনসিড করলো, গতকালকেও আমরা দেখলাম আর্লি গোল কনসিড করলো, এবং আটটা যে গোল রিয়াল মাদ্রিদ করেছে এখন পর্যন্ত চারটা ম্যাচে, সেখানে আপনার বেলিংহাম বাদে গোল স্কোরারের সংখ্যা কিন্তু একেবারেই নাই। হোসেলু একটা গোল, রড্রিগো একটা গোল, ভিনিসিয়াস একটা গোল, এবং হোসেলুর গোলেই সমতায় ফিরেছিল রিয়াল মাদ্রিদ। এরপরে একেবারে অ্যাডেক টাইমে গিয়ে 95 মিনিটের সময় জুড বেলিংহামের সেই গোল, এবং এই গোল তাকে আসলে কি ধরনের অনুভূতি দিয়েছে, রিয়াল মাদ্রিদ সমর্থকেরা তাকে নিয়ে কিভাবে গান গেয়েছেন, সেটা নিয়ে তিনি কথা বলেছেন ম্যাচ শেষে। এবং তিনি যেভাবে বর্ণনা করেছেন পুরো পরিস্থিতিটা, গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো, তার নাকি হাঁটু কাঁপছিল। আপনি চিন্তা করতে পারেন, একটা 19 বছর বয়সী মিডফিল্ডার যখন সান্তিয়াগো বার্নাবিউতে দাঁড়িয়ে থাকেন, তিনি স্বপ্ন দেখেছেন এই ক্লাবে খেলার জন্য, সেখানে তিনি খেলেছেন, তিনি একের পর এক ম্যাচে গোল করে যাচ্ছেন, তিনটা ম্যান অফ দ্য ম্যাচ, এবং এটা বোধহয় এবং তাকে এই জায়গায় দেখেন, মানে আমি যদি ওই কোটটা একটু দেখেই নিই যে জুড বেলিংহাম কি বলেছেন সেখানে, জুড বেলিংহাম ম্যাচ শেষে এই কথাগুলো বলেছেন ম্যাচ শেষে, প্লিজ। পুরো স্টেডিয়াম যখন আসলে হেই জুড বলছিল, সেটা নিয়ে কিন্তু তিনি বলছেন যে ম্যাচ শেষে সবাই যখন একসঙ্গে হেই জুড গাচ্ছিল, আমার গায়ের লোম দাঁড়ানো অবস্থা, তখন আমি শুধু ঘুরে ঠায় দাঁড়িয়ে শুনতে চাচ্ছিলাম, আমার পা কাঁপছিল। এটা হচ্ছে সেই বিটলসের সেই ফেমাস গানটা, হেই জুড ডোন্ট মেক ইট ব্যাড, টেক আ স্যাড সং। জুড বেলিংহাম থাকলে বোধহয় আর কোনো দুশ্চিন্তার কোনো রকম কোনো কারণই নাই। জুড বেলিংহামের রেকর্ড হয়েছে আরও একটা, চার ম্যাচে লা লিগায় এই 21 শতাব্দীতে এসে চার ম্যাচেই গোল করার রেকর্ড আছে শুধুমাত্র এই তিনজনের, সেখানে যোগ হয়েছেন জুড বেলিংহাম। এবং এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে সেই কাজটা করেছিলেন, চার ম্যাচে চারটা গোল। ইব্রাহিমোভিচকে আমরা দেখেছি, সেস ফ্যাব্রিগাসকে আমরা দেখেছি, অর্থাৎ এই শতাব্দীতে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জুড বেলিংহাম দুজন রিয়াল মাদ্রিদের ফুটবলার, সেই তালিকায় কিন্তু আসলে জায়গা করে নিয়েছে। এই জুড বেলিংহাম থামবে কোথায়, সেটাই আসলে রিয়াল মাদ্রিদের জন্য চিন্তা, কারণ জুড বেলিংহাম যদি থেমে যায় গোল আসলে বাকি কে করবেন, ভিনিসিয়াস জুনিয়র লম্বা সময়ের জন্য নেই, হোসেলু রড্রিগো। দেখেন আমার কাছে মনে হচ্ছে আগের ম্যাচটায় রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় পারফরমেন্স ছিল টনি ক্রুজ, সেকেন্ড হাফে যখন তিনি মাঠে নেমেছেন, মিডফিল্ডে একটু চেঞ্জ এসেছে তাই না, যে রিয়াল মাদ্রিদ লুকা মদ্রিচকে স্টার্ট করেছে এবং মদ্রিচ ক্রুজ কিছুটা সময় একসঙ্গে খেলার সুযোগ পেয়েছে, আর কামাভিঙ্গার জায়গায় তো ক্রুজ পরে নামলেন ফার্স্ট হাফের শেষে সেকেন্ড হাফে শুরুতে, তো ওই সময় ক্রুজ আসলে মিডফিল্ডটা কন্ট্রোল করেছেন। এই বয়সে ক্রুজের বয়স অবশ্য অত বেশি না, তবে আমার কাছে মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের মূল শক্তি এখন রিয়াল মাদ্রিদের মিডফিল্ড এবং মিডফিল্ডের ভ্যারিয়েশন। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.